ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আক্রান্ত বিজেপি কর্মীর সমর্থনে ব্যারাকপুর জেলা পার্টি অফিসে বিজেপির পক্ষ থেকে একটি প্রেস মিট আয়োজন করা হলো। উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনই আশার আলো দেখিয়েছে, যারা ৬,৫০০এর বেশি কমপ্লেন হয়েছে হিউম্যান রাইটসের কাছে, কারণ প্রশাসনের কাছে কমপ্লেন দিতে মানুষ ভয় পেয়েছে। এখানে আইনের শাসন চলছে না, এখানে শাসকের আইন চলছে। যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, পোস্টপোল ভায়োলেন্স যেভাবে হয়েছে, যেভাবে খুন হয়ে গেছে, এই ব্যারাকপুরে এই পরবর্তী সময়ে কাউন্টিংয়ের পরবর্তী সময় পোস্টপোল যে ভায়োলেন্স হয়েছে, সেখানে ৫ জন মারা গেছে। তো যেভাবে কর্মীরা ঘর ছাড়া, যেভাবে তাদের ওপর অত্যাচার হয়েছে, ঘরে ঢুকানোর পরে তাদের আবার মারা হচ্ছে, যে মেয়েদের কথা বলা হচ্ছে, জিনিয়া চক্রবর্তী, অনিন্দিতা সরকার, এরা যেহেতু গোপন জবানবন্দি দিয়েছে, তারপরে তাদের ওপর যেরকম অত্যাচার হয়েছে, এখন তারা পালিয়ে বেঁচেছে, তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তোমরা যদি এটা না তোলো তোমার হাজব্যান্ডের নামে আমরা NDPS কেস দেবো। তারা ভয় পাচ্ছে, তাদেরকে বারবার করে কনভিন্স করা হচ্ছে, প্রভোক করা হচ্ছে, বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে তাদের পরিবারকে। তার পরিবার ভীত সন্ত্রস্ত। ভেবে দেখুন, আমরা কোথায় বাস করছি, আমরা আজকে পশ্চিমবঙ্গে এটা আমরা ভারতবর্ষের মধ্যে আছি না ভারতবর্ষের বাইরে আছি আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। এখানে শাসকের আইন যেভাবে কায়েম করা হচ্ছে তাতে প্রত্যেক মানুষ বিধ্বস্ত, বিরোধী দল অত্যাচারিত, নিপীড়িত, এবং প্রত্যেক দিন খুন হচ্ছে কোথাও না কোথাও, এবং তাদের কণ্ঠস্বর, তাদের প্রতিবাদ, গণতন্ত্রের যে প্রধান অধিকার সেইটাকে রোধ করা হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করে, ভয় দেখিয়ে, এবং এই শাসকের আইনকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ যে অত্যাচারের বিরুদ্ধে বলবে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাকে কেস দেওয়া হবে, NDPS দেওয়া হবে, তাদেরকে খুন করা হবে, তাদের বাড়িতে গিয়ে একদম দল বেঁধে তাদেরকে মারা হবে। এর কোনো শাসন নেই, এর কোনো আইন নেই, এর কোনো বিচার নেই। IPC কখনো কখনো মেয়েরা করলে 354 লাগিয়ে দিচ্ছে, এর বাইরে নয়। কখনো 326 বা 307 আনছে না, কখনো 34 ইয়েস অ্যাক্ট আনছে না, কখনো 25/27 আর্মস অ্যাক্ট আনছে না। কেন, ওটা বলা আছে উপর থেকে, মমতা ব্যানার্জির নির্দেশ দেওয়া আছে। যেহেতু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সাথে সাথে পুলিশ মন্ত্রীও, তার নির্দেশে এই কাজগুলো চলছে। বিজেপি রাজ্য সভাপতি যে বিষয়গুলো জানিয়েছেন, তার বক্তব্য? হ্যাঁ, জানিয়েছি আমরা, দিলীপদারও একই বক্তব্য। আমি যে ভাষায় বলছি একই কথা কিন্তু আমার সর্বোচ্চ নেতৃত্ব দিলীপ ঘোষও বলছে, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব JP নাড্ডাজিও বলছে। আমরা গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা লড়াই করব। আজকে আমরা যাতে আন্দোলন করতে না পারি, তার জন্যই তো এরা এই বারবার লকডাউনের নামে বাধা সৃষ্টি করছে। তৃণমূল দেখছেন আপনারা সেদিনকে, যে তৃণমূল ওখানে অবস্থান বিক্ষোভ করেছিল, CPM অবস্থান বিক্ষোভ করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন অবস্থান বিক্ষোভ করছে, তৃণমূলের গুন্ডারা এসে, এবং জেহাদি শক্তি যারা পাকিস্তান থেকে এসছে, তারা বাংলাদেশ থেকে এসছে, সেই জেহাদি শক্তিদের নিয়ে আমাদের সভাস্থল ভেঙে দিয়েছে, আমাদের কর্মীদের মারধর করেছে। ওই জিনিয়া সেদিনকেও ছিল, মার খেয়েছে। এই তো অবস্থা। NHRC যে রিপোর্ট, তাতে কী হতে পারে? NHRC রিপোর্ট যেহেতু মহামান্য আদালতে রয়েছে, এই বিষয়ে আমার কিছু বলা সঠিক। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।